ঠিক আছে, আমি যখন একাই খাই তাহলে তাহলে আজ আমি বাপের বাড়ি চলে যাবো, এই বলে দিল। বাপের বাড়ি চলে যাব। এই যে রাজপুত, খাওয়ার সময়তে ঠিক এসে হাজির হয়েছে। থাক থাক থাক, আমাকে আর পেন নাম টেন নাম করতে হবে না। পেন নামটা নাও, এটাই টুকরো ছেলে, ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করেছি। এতক্ষণে বুঝলুম বাজার করার এত ঘটা কেন। একটা কথা বলে দিলাম, আমি কিন্তু রান্না বান্না করতে পারবো না, ব্যাস। তোমায় রান্না করতে হবে না, রান্না আজ আমি নিজেই করব। যে চায়ের কেটলি চাপাতে পারে না সে আবার খুনতি নারবে। না নেড়ে উপায় কি, রিটায়ার্ড হবার মাত্র দু মাস বাকি, তোমার গয়না আর বাপের বাড়ির লোকেদের তোয়াজ করতে করতেই প্রভিডেন্ট ফান্ডের টাকা সব শেষ। ওই আব্দুল বাবুর্চি বলছিল যে হোটেলে আর সাহেবদের বাড়িতে রান্নার হেল্পারে কাজ করলে 30 টাকা রোজ পাওয়া যায়, আর দু মাস বাদে চাকরি খুঁয়ে ওই কাজই তো করতে হবে। তাই আজ খুশির দিনে রান্নার হাতে খড়িটা বরং এই বাড়িতেই হয়ে যাক, কি বলিস জয়? শুধু শুধু আমাকে নিয়ে ঝগড়া করছো কেন বাবা? আজ আমি বাড়িতে খাবো না, আমার নিমন্ত্রণ আছে। বাড়ির যার এই অবস্থা তার রোজ নিমন্ত্রণ থাকাই ভালো। রচনাটা ভালোই লিখেছো, অনেকগুলো বানান ভুল হয়েছে, দাদার কাছে বসে ঠিক করে নেবে, আমি রান্নাটা বসে আসি। যা, কয়লাটাও শেষ হয়ে গেছে। দীপু, দীপু মা, দরজাটা খুলে দে। দিচ্ছি মা। চুরিটাও যে ছিঁড়ে গেল। অন্নপূর্ণা, একটা সেফটি পিন দাও না। এই দাও, কয়লা না আনলে কিন্তু ও বেলা আর উনুন ধরবে না। বাহ, তাহলে তো একটা চুকিয়ে গেল, খাওয়াদের কোনো চিন্তাই নেই, সব কিছুতেই ঠাট্টা। ঠাট্টা? সব থেকে বড় ঠাট্টা তো এখনো তোমার শোনাইনি গিন্নি। এতদিন তো তবু চাকরিটা ছিল, চলছিল। চলছিল? হ্যাঁ চলছিল বই কি, খুঁড়িয়ে খুঁড়িয়ে হোক টেনে ইঁচড়ে হোক চলছিল তো কোন রকম করে। কিন্তু এখন তো কারখানা লক আউট হয়ে গেল, এর পথ চলবে কি করে? কতবার তো বলেছি একটু ভবিষ্যতের জন্য চিন্তা করো, তা তো করনি। এখন আর কি, সারাদিন মদ খাও আর জুয়া খেলো। খেলি তো আট আনা এক টাকা ষাটটা, যদি বিড়ালের ভাগ্যে শিখে ছিঁড়ে। পাতি দেখে একটা ফিগার পেয়ে গেলে পাওনাদারের সব দিনে কবে সাফ করে দিত। আর মদের কথা বলছো কিন্তু, ওই একবার তো চোলাই পেটে না পড়লে তো পোড়া চোখের পাতা দুটো জোড়া লাগতে চায়, সারা রাত্রির ওই কড়ি কাঠগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে গুনতে থাকি। নিজের বাড়ি হলে কবে ওগুলো টেনে খুলে বেজে দিতাম, পাওনাদারদের ডেঙাগুলো শোধ হয়ে যেত। শুধু করিকাট কেন, পারলে তুমি পুরো বাড়িটাই বেচে দিতে, ওই যে বলছিলে ল্যাটা চুকে যেত। মনে হয় পাওনাদার বলে দিও আমি বাড়িতে নেই। আরে একটা ভারী অসুখ বিসুখ করলে তার খরচা করতে গিয়ে আসবে তারই ঠিক নেই, আর তুমি বিয়ের কথা বলছো। নেই বললে তো আর চলবে না, মেয়ের বয়স তো বাড়ছে কমছে না, সেটাও তো ভাবতে হবে। ও সমীর বাবু, যাও যাও তুমি যাও, আমি বাড়ি নেই। আরে ও মশাই দরজাটা খুলুন না। আমি বাড়ি নেই। বাহ মশাই বাহ, নিজেই বলছেন নিজেই বাড়ি নেই। না মানে রোজ রোজ তো মিথ্যে কথা বলতে ভালো লাগে না। জীবনে কখনো সত্যি কথা বলেছেন? না বলিনি, তবে আজ একটা বলবো। কি? ভাড়া টাড়া দিতে পারবো না। 6 মাসের ভাড়া বাকি, এখানে ইয়ারকি মারছেন? অভাবের তো একটাই ওষুধ, ইয়ারকি আর ঠাট্টা। আমি কোর্টে যাব, এই বলে গেলাম আমি কোর্টে যাব। কোন কোর্টে যাবেন? লোয়ার কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, এই তিনটে কোর্টে কেস চলতে চলতে তা 3 দশে 30 বছর চলে যাবে, তখন না থাকবেন আপনি না থাকবো আমি। তার থেকে
আপনার এই বাড়িটায় কেয়ারটেকার হিসেবে থেকে যায়। আমাকে মাসে মাসে 300 টাকা দিলেই চলবে। নিজে তাহলে পাঁচ ছেলেদের পাঠিয়ে দেবো, তারাই ডান্ডা মেরে ভাড়া আদায় করবে। সামনে ইলেকশন, ছেলেরা এখন ডান্ডায় ঝান্ডা লাগিয়ে বেরিয়ে পড়েছে। ঝান্ডা দেখাচ্ছে। এ কি রে, সিগারেটটা কোথায় গেল? সিগারেট বিপ্লব, নিদিনবাবুকে দেশ লাইটা দিয়ে যান। কি হলো বিপিনবাবু, কি বললেন? বলবে আর কি, বিপিনবাবু ভাড়া চাইতে এসে আমার অভাব দেখে একটা সিগারেট দিয়ে বলে গেল, অনেকদিন তো ভালো সিগারেট খাননি, একটা ভালো সিগারেট খান। সুপ্রিম কোর্ট দেখাচ্ছে, সুপ্রিম কোর্ট। কে কে কে? সরি, ক্ষমা করবেন কাকু, আমাদের বাড়ি হয়ে এলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, 6 মাস হয়ে গেল, তোমার বাবার একটি পয়সা দেবার নাম নেই। এ কোন ধরনের কথাবার্তা? বাবার কথা কিছু মনে করবেন না, একটু সময় দিন, যত তাড়াতাড়ি পারি ভাড়ার টাকাটা দিন। মাসখানেকের মধ্যে ভাড়া না দিলে অন্য ব্যবস্থা করব। রাজা, এই রাজা। মা, মনমরা হয়ে বসে আছিস কেন? যা হাত মুখ ধুই আয়, আমি খেতে দেবো। যে অবেলায় খেলে শরীর খারাপ করবে যে। তুমিও তো খাওনি মা। তুই না খেলে আমি কোনদিন খাই? আর কতদিন আমাদের জন্য না খেয়ে থাকবে বলতো? যতদিন ভগবান আমাদের দিকে মুখ তুলে না তাকান। একা একা আদর খাওয়া হচ্ছে, আমি বুঝি কেউ নয়? হ্যাঁ দূর বোকা, তুই আর রাজা কি আমার কাছে আলাদা? সবাই জানে আমার 3 ছেলে, তুই, রাজা আর দীপু। এসব বড়দাটা পায়ের ধুলো নি। আরে দুধ পাগল, আবার শুরু করে দিলি। তোরা এখনো ছেলে মানুষ আছিস, যা মুখ হাত ধুয়ে নি, আমি খাবার বানাচ্ছি। একবেলায় দুবার খাওয়া যায় নাকি মা? আমি তো এইমাত্র খেয়ে এসেছি। আমার দিকে তাকিয়ে বল, তুই খেয়ে এসেছিস? কি হলো? সবার চোখে ফাঁকি দিতে পারলেও মায়ের চোখে ফাঁকি দিতে পারবি না। তোর এই শুকনো মুখটা দেখেই বুঝতে পেরেছি সারা দিন তোর খাওয়া হয়নি। আয়, আমি খাবার বাড়ছি। রাজা, কি ভাবছিস? সংসারের যা অবস্থা, কিছুই ভালো লাগে না রে। টিউশনের কয়েকটা টাকাই যা ভরসা, ইমিডিয়েট একটা চাকরি না হলে? আরে হবে হবে, চেষ্টা চালিয়ে যান, নিশ্চয় কিছু না কিছু একটা হবে। জানিস আমার না একটা ব্যবস্থা হয়ে গেছে। হয়েছে? আরে আমার ওই বেনারসের জ্যাঠামশাইকে তো তুই চিনিস, যিনি ওই মিলিটারি পুলিশে ড্রেস সাপ্লাই করে, ও শরীরটা ভালো যাচ্ছে না, তাই বাবাকে চিঠি লিখেছে আমি যদি ওখানে গিয়ে ওনার ওই ব্যবসা দেখাশোনা করি। তা ভালোই তো। জানিস ভাবছি তার সঙ্গে একটা সাইড ব্যবসা করব। আরে আমরা তো ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েট, আমাদের চিন্তা কিসের? কিসের ব্যবসা? পুরুত সাজব, টাকায় টাকা। সে কি রে? হ্যাঁ, ওখানকার স্থানীয় ব্রাহ্মণরা এখন ওই গঙ্গা জলের বদলে হাতে মদের গিলাস আর ওই ঘন্টার বদলে মুরগির ঢ্যাং ধরতে শিখে গেছে, তাই ওখানকার লোকদের ওদের উপর বিশ্বাসই চলে গেছে। নতুন যে যাবে তারই বাজার, তাই ভাবছি এখান থেকে একটা ভালো দেখে বড় দেখে একটা ঘন্টা নিয়ে যাব, আর গলায় একটা পৈতে লাগিয়ে পুরুষ সেজে ঘন্টা নাড়বো, আর এক হাতে দক্ষিণা নেব, আর যা দক্ষিণা পাবো তোর আমার 50-50। এত দুঃখের মধ্যেও তোর কথাগুলো শুনলে মনটা কেমন সবুজ হয়ে যায় রে। কি রে, তোরা খেতে এলি না? হ্যাঁ যাচ্ছি, চল চল। মা, আজও তুমি উপোস করলে? চুপ, শুনতে পাবি, আগে মা হ, তারপর বুঝবি। যা আছে ভাগাভাগি করে খেয়ে নি। বাবা, অনেক কিছু রান্না হয়েছে। হ্যাঁ সঙ্গীতা মা, দেখ তো বাইরে কে এলো। হ্যাঁ আসছি, তোরা খা, আমি আসছি। আচ্ছা। এতক্ষণ কোথায় ছিলি? দিদি দিদি, দাদা এসছে। হ্যাঁ, তোর জয়দাও এসেছে। কিরে দেবু, কেমন আছিস? ভালো। পড়াশোনা ঠিক মতন চলছে? হ্যাঁ জয়দা। দাদা একটু শুনবি? কি বল না? মানে, আরে কি বলবি এখানেই বল না। স্কুলে মায়াটি দেই বলেছিলি, না দিলে পরীক্ষায় বসতে দেবে না। কিসের মায়নে? কি হবে পরীক্ষা দিয়ে বলতে পারিস? এই যে আমরা দুজন ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের 2টো কার্ড বেড়েছে, কালকে তুইও পরীক্ষায় পাশ করবি আর একটা কার্ড বাড়বে, তোকে আর পড়াশোনা করতে হবে না। ছি রাজা, ছি, কি যাতা বলছিস? সন্দীপ, তুই পড়াশোনা করবি, কিন্তু একটা কথা জেনে রাখবি, যে তোর দাদা আর আমি জীবনে ফার্স্ট ক্লাস ছাড়া সেকেন্ড ক্লাস পাইনি।
তাই তোকেও সবসময় ফার্স্ট হতে হবে। হ্যাঁ, আর ফার্স্ট হতে পারলে আমি তোকে একটা এরকম ফার্স্ট ক্লাস ঘড়ি দেব। এই চলে রে। এই জয়, জয় শোন, এখন তারা আছে, সন্ধ্যেবেলা আসছি। টিকিট হয়ে গেছে, স্টেশনে গিয়ে করে নেব। সাবধানে থাকিস, আর শোন, পৌঁছে একটা টেলিগ্রাম করে দিবি, কেমন? না হলে কিন্তু খুব চিন্তায় থাক। চিন্তা করো না। ঠিক আছে, ঠিক আছে, আসি বাবা। আয়। এই জন্যই বলে নিজের ছেলে আর পরের ছেলে, বলে যাবার সময়তে নিজের মায়ের ছবিতে পেন নাম ঠুকলি, বাপের পা ছুলি, আর ক্ষমা ঘেন্না করে দুটি হাতকে জোর করতে পারলি নে। তার হয়ে আমি তোমার পেন মাগো মাগো, গেছি গো গেছি গো, আমার এক খাবলা চুল ছিঁড়ে নিল গো। রাজা এনে টিপুর ফিসটা দিয়ে দিস। টাকা কোথায় পেলি? বাড়িতে জমানো ছিল তাই নিয়ে এলাম। তুই বোধ হয় আগের জন্য আমার ভাই ছিলি রে। আগের জন্য? আর এই জন্য কেউ না। দুর্ভোগ, আমি কি বলেছি? শাড়ি সেলাই ছেড়ে এই ছেঁড়া মনটাকে একটু রিপু করে দাও না। তোমার মন ছিঁড়ে নিল কে? যার অধিকার আছে সে, মানে তুমি। তাই তো এই মনটাকে তোমার কাছে জমা রেখে আমি এখান থেকে চলে যাচ্ছি। কোথায়? এই তো এখান থেকে স্টেশনে, তারপরে করে একেবারে বেনারস। সঙ্গীতা, এই সঙ্গীতা, আমাকে তো যেতেই হবে, মন খারাপ করে কি লাভ বলো? আচ্ছা, তুমি আমার বেনারসের এই ঠিকানাটা তো রাখো, চিঠি দেবে। আর আমার জন্য খুব বেশি মন খারাপ করলে তুমি আমার এই চেহারাটা দেখে নিও। তুমি না চলে। মা, দুষ্টু ছেলে, টিপুর কাছে শুনলাম তুই আজকেই বাইরে চলে যাচ্ছিস। হ্যাঁ, বলিসনি তো আমায়? বললে তো তুমি যেতে দিতে না। একটু দাঁড়া, অনেক দূরের পথ, রাস্তায় খিদে পাবে, নে ধর। চলি মা। চলি বলতে নেই, বল আসি। আসি, দেরি হয়ে গেছে, কটা বাজে বলতো? জয়, কি তোর ঘড়িটা কোথায়? যেতে গিয়ে না ধাক্কা লেগে ঘড়িটা ভেঙে গেল, তাই পাল্টাতে দিয়ে এসেছি। মিথ্যে কথা বলছিস তুই, ঘড়িটা তুই বিক্রি করে এসেছিস। কেন বাজে কথা বলছিস? আমার দেরি হয়ে যাচ্ছে। আমার মাথায় দিয়ে বল, আমার বন্ধুত্বের দিব্যি করে বল, ঘড়িটা বিক্রি করে তুই দীপুর ফিসের টাকাটা দিসনি। রাজা, একটু আগে তুই আমি বলি না যে আমি নাকি তোর ছোট ভাই। আমি যদি তোর ভাই হই তাহলে দীপু হচ্ছে আমার ছোট ভাই, আর ভাইয়ের জন্য আমি আমার জীবনটাকে দিয়ে দিতে পারি, আর এটা তো একটা সামান্য ঘড়িরে পাগলা। জয়, ভাই। রাজা, জীবনে তোকে ছেড়ে আমি কোথাও যাইনি রে, তাই না? জানি রে। চল, আমি তোকে স্টেশনে ছেড়ে দিয়ে আসি। না রাজা, না, তুই ছাড়তে গেলে না আবার তোদেরকে ছেড়ে যেতে আর অনেক বেশি কষ্ট হবে রে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।